সমালোচনাকে পেছনে ফেলে একটু একটু করে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়েছেন তারা। বিয়ে, বিচ্ছেদ, আবার সম্পর্ক, অনাগত সন্তান, সবকিছু মিলিয়ে আলোচনায় আছেন কলকাতার দুই জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তারা দুজন, তবে বরাবরই নেটিজেনদের কটাক্ষ ও সমালোচনার শিকার হয়েছেন দুজনই। এবার ঘটল একই ঘটনা টলিউডের টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দাদাগিরির একটি প্রোমো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থিত হবেন যশ ও নুসরাত। এর আগেও অনস্ক্রিন জুটি হিসেবে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন যশ নুসরাত, তবে এবার রিয়েল লাইফ জুটি হিসেবে জনপ্রিয় গেম শোর আসরে হাজির হলেন দুজন। কে বেশি অন্যের খেয়াল রাখে? That's a good answer. দাদাগিরির আসন্ন এপিসোডের এই প্রোমো ভাইরাল হতেই নেট দুনিয়ায় ট্রোলিং এর মুখে নুসরাত। উঠে আসলো নিখিল প্রসঙ্গ, কারণ এর আগে দাদাগিরির মঞ্চে নিখিল জৈনকে নিয়ে হাজির হয়েছিলেন নুসরাত। তাদের কেমিস্ট্রিও সবার চোখ টেনেছিল। দাদাগিরি মঞ্চ মানেই অজানা তথ্য ভাণ্ডার। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে শুরু নানান গোপন রহস্য, কোনোটাই অজানা নয় শোটির সঞ্চালক সৌরভ গাঙ্গুলির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যশ ও নুসরতের কাছে সৌরভের প্রথম প্রশ্ন ছিল দুজনের মধ্যে কে কার বেশি খেয়াল রাখে। প্রশ্ন শুনেই যশ নুসরত দুজনেই একে অপরের দিকে ইশারা করেন। টলিপাড়ার পাওয়ার কাপলের এমন উত্তর শুনে স্বয়ং সৌরভও বলে ওঠেন, খবরে সুখবরে মেড ফর ইচ আদার জুটি। এই প্রোমো ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই আবারও নেটিজেনদের কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছেন দুজন। এক নেটিজন লিখেছেন, না জানি পরের বার আবার কাকে দেখতে পাবো। অন্য একজন লেখেন, প্রত্যেক বছর নতুন এক একটা জামাই নিয়ে এসো নুসরাত। ভিডিওতে কালো সোনালী পাড়ের সাদা রঙের শাড়িতে ধরা দিলেন নুসরাত, অন্যদিকে যশের পরনে ছিল কালো রঙের পোশাক। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।